हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के मैं अपने सामने नतून एक रेसिपी नहीं आसछि। रेसिपिटार नाम होच्छे फ्राइड राइस। आमरा तो रेस्टुरेंटे होटेले माझे मध्ये जेई फ्राइड राइस खेये थाकि। सो चलुन ताहले आज के आमरा देखे नेई फ्राइड राइसटा किभाबे बानाय। आमि एकदम रेस्टुरेंट स्टाइले फ्राइड राइसटा बानाबो। हमें राइस नहीं राइस हमें ये बॉयल कर नहीं बॉयल करार समय एक काज करखने पानी बॉयल कर पानी हमें एक चामच लवण एवं चार चामच तेल दिए तेल दिए से पानी ये बॉयल कराते एक लवणटाओ ढुके तेल तेल देर कारण जैसे राइसटा झरझरा था कज फ्राइड राइसटा किन्तु देखें अनेक झरझरा टाइपर हो এটা আমি ফুল কুক করি নাই, 70% কুক করেছি আর 30% কুক করব যখন আমি ভেজিটেবলগুলোর সাথে মিক্স করব ওই সময়। এরপর এখানে আমি ভেজিটেবলের মধ্যে নিয়েছি গাজর একটা, ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এটা আমি হাফ নিয়েছি, ইয়েলো ক্যাপসিকাম এটা হাফের হাফ নিয়েছি, রেড ক্যাপসিকাম এটা আমি হাফের হাফ নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি আমি দুইটা মিডিয়াম সাইজের, রসুন কুচি করেছি আমি চপ করে নিয়েছি দুইটা রসুনের কোয়া নিয়েছি বড় বড় সাইজের, আর এখানে মরিচ নিয়েছি আমি কয়েকটা, আপনারা ঝাল নিজেদের স্বাদমতো দিবেন, আমি আমার নিজের স্বাদমতো দিয়েছি। আর এই মরিচগুলো একটু ঝাল তুলনামূলক কম, এর জন্য একটু বেশি দেওয়া হয়েছে। আর এখানে আমি মরিচটা মাঝখান থেকে জাস্ট কেটে নিয়েছি। আর এখানে চিকেন আমি এখানে ব্রেস্ট পিসের একটা সাইড নিয়েছি, এটা আমি জুলিয়ান কেটেছি, আমি আপনাদের দেখিয়ে দিই এভাবে। সো আমি তো সবগুলো বলে দিলাম, এখন তাহলে চলেন আমরা রান্নার দিকে চলে যাই। আমি ফার্স্টে চিকেনটা মেরিনেট করে রাখবো। মেরিনেট আমি করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করবো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিই। হাফ চা চামচ লবণ, হাফ চা চামচেরও হাফ নিব আমি টেস্টিং সল্ট, হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ হাফ চা চামচেরও হাফ নিলাম, সয়া সস এক চা চামচ পরিমাণ। এখন এটা আমি মিক্স করব। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, কজ অনেকে বলে যে চিকেনের থেকে লেবুর রস না দিলে বা একটু ভিনেগার না দিলে তাহলে চিকেনের একটা যে স্মেল এটা যায় না। সো আপনারা লেবুর রসটা দিতে পারেন, ওটা না দিলেও হয়। আমি এইভাবে মেরিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর আমি এটা ভেজে নিব। গাইস, আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল হিট করে নিয়েছি আমি। এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দিব। হালকা লবণ দিয়ে দিচ্ছি। আপনাদের আমি একটা কথা বলে দেই, চাইনিজ খাবার অলওয়েজ হাইটে করতে হয়। সো আপনি যেটাই করেন না কেন হাইটে করতে হবে। আমার ডিম হয়ে গেছে, আমি এখন ডিমটা উঠিয়ে নিব। মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা ভাজা হয়েছে, আমি এখন এখানে চপ করা রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে আমি এখানে গাজরটা দিয়ে দিব। এখানে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়েছে, আমি এখন গাজরটা দিয়ে দিচ্ছি। আমি এখানে হালকা তেল ইউজ করতেছি,
গাজরটা একটু হয়ে আসলে আমি এখানে চিকেনটা দিয়ে দিব। এখানে আমি চিকেনটা দেওয়ার পর আমি মরিচ দিয়েছি। আমি দুঃখিত আপনাদের এটা ভিডিওতে দেখাতে পারলাম না, আনফরচুনেটলি ভিডিও ক্লিপটা একটু প্রবলেম দেখা দিয়েছিল, এর জন্য আমার এটা মিসিং হয়ে গেছে। আমি এখানে চিকেনটা দেওয়ার পর আমি এখানে মরিচ দিয়েছি, কিন্তু আমি যে পরিমাণে মরিচটা ফার্স্টে দেখিয়েছি ওগুলো সবগুলো আমি দিয়েছি। ঝাল আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন। আমি আপনাদের ফার্স্টে বাঁধাকপিটা দেখাতে পারিনি, আমি এখন বাঁধাকপিটা দেখাচ্ছি। বাঁধাকপিটা আমি এভাবে কেটেছি কিউব করে। এখন আমি সবগুলো বাঁধাকপি দিয়ে দিব। 2 কাপ পরিমাণ নিয়েছি, মেজারিং কাপ অনুযায়ী 2 কাপ পরিমাণ। আমি এখানে আবার তেল দিব, কোচ একদম ড্রাই হয়েছে। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, ভেজিটেবলগুলা চাইলে আগে আপনারা সিদ্ধ করে নিয়ে তারপর প্রসেসিং করতে পারেন এভাবে, তাহলে টাইমটা কম লাগে। কিন্তু এভাবে করলে একবারে আপনার কাজটা কমপ্লিট হবে। আর যদি সিদ্ধ করতে চান তাহলে সিদ্ধ করার সময় আপনাদের আমি বলে দেই কি কি করতে হবে। সিদ্ধ করার সময় আপনারা পানিতে লবণ দিবেন পরিমাণ মতো, লবণ দিয়ে সেই লবণ পানিতে আপনারা সিদ্ধ করে নেবেন, তাহলে ভেজিটেবলটার ভিতর লবণটা ঢুকতে পারবে, তাহলে পরে খেতে ভালো লাগবে। আমি এখন এখানে 1 চামচ পরিমাণ আমি 2 চামচ লবণ দিয়ে দিব একবারে, উঁচা করে 2 চামচ দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ মতো দিবেন। চিনি 1.5 চামচ আমি দিব, হোয়াইট পেপার 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1/2 টেবিল চামচ, সয়া সস 1.5 টেবিল চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এখন ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিতেছি। ক্যাপসিকামগুলো আমি পরে দিলাম, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়, আর ক্যাপসিকাম যদি একবার কুক হয়ে যায় তখন কিন্তু ক্যাপসিকাম গলে যায়। এর জন্য আমি ক্যাপসিকামটা পরে দিলাম। এখন আমি এখানে রাইসগুলো দিয়ে দিব সবগুলো একসাথেই। এভাবে ভেজিটেবলগুলোর সাথে সুন্দর করে মিক্স করে দিতে হবে। আর এটা কিন্তু অলওয়েজ হাই হিটে করতে হবে, এটা আমি আপনাদের বারবার বলে দিচ্ছি, চাইনিজ খাবার সব হাই হিটে করা হয়। গাইস, আমার ফ্রাইড রাইস অলমোস্ট কমপ্লিট। আমি আর 1 মিনিটের ভিতর আমি ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো। আমার ফ্রাইড রাইস কমপ্লিট, আমি এখন ফ্রাইড রাইসটা নামিয়ে ফেলবো। এই হলো আমার ফ্রাইড রাইস, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় বানাবেন, বানিয়ে কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।